আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আসলে ডিএচএল এর মাধ্যমে প্রোডাক্ট আনতে চান বা দেশের বাইরে থেকে আপনার কোনো ফ্যামিলি মেম্বার আছে তারা কোনো প্রোডাক্ট পাঠাবে বিশেষ করে দেখা গেছে মোবাইল ফোন বা দেখা গেছে যে ডকুমেন্টস অ্যাকচুয়ালি এই ডকুমেন্টস আনার পরে অনেকে আসলে প্রবলেম ফেস করেন বা অনেকে আসলে না জেনে ডিএচএল এর মাধ্যমে আপনার সে প্রোডাক্ট আনেন সো হালভিয়ার্স দিস ইজ মহম রেলটেক মাস্টার আজকে আমি আসলে আপনাদেরকে কিছু ধারণা দিব যে ডিএসএল এ আপনার যদি প্রোডাক্ট আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার কস্টিং কতটুকু আসতে পারে এটা আসলে আমার মনে হয় প্রত্যেকের জানা উচিত বিকজ অব হচ্ছে অনেকে দেখা যায় যে শিপিং ম্যাথড যখন আপনি দেখা যাচ্ছে আলি এক্সপ্রেস বা আদার্স কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট আনেন তখন শিপিং ম্যাথড যখন আপনি ডিএসএল দিবেন তখন আপনার আসলে কত টাকা লাগতে পারে এই ক্ষেত্রে তাদের কত টাকা কমিশন দিতে হয় এবং দেখা গেছে যে ওই যে বললাম যে আত্মীয় স্বজন যদি প্রোডাক্ট পাঠায় তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারেন বা কোন কোন ক্ষেত্রে আপনার আসলে ডিএসএল ব্যবহার করা উচিত সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে ভিডিও ভিডিও যখন হবে সবার আগে দেখতে আই এই টাইপের আসলে অন্য চ্যানেলে পাওয়া যায় না কারণ হচ্ছে যে অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা প্রোভাইড করি সো এই ক্ষেত্রে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সো চলুন শুরু করি আজকের ভিডিও সো ফার্স্টই বলি যে ডিএসএল নিয়ে ভিডিও করার ইচ্ছে ছিল অনেকদিন ধরে বাট টাইম ম্যানেজ করতে পারছিলাম না বাট গতকালকে একটা মেল পেলাম একজন ব্যক্তি উনি আসলে ওনার ফ্যামিলি মেম্বার এর জন্য দুইটা ফোন আনিয়েছেন বাইরে থেকে এবং ডিএসএল আসার পরে তার কাছে মেল আসছে বা তাকে ফোন করা হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে যে তার আসলে কাস্টম চার্জ আসছে কত টাকা চাস্টম চার্জ আসছে সেটা হচ্ছে তার যে ফোন দুইটা ছিল সেটার ভ্যালু ছিল হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকার মতো এবং তার কাস্টম চার্জ আসছে হচ্ছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি সো এই ক্ষেত্রে ওই ব্যক্তি বলতেছে যে মফত আমি আসলে কি করব এটা বাস্তব নাকি অবাস্তব এক্ষেত্রে আমি আসলে তাকে তার আর মানে ওই মেইলের রিপ্লাই দেয়নি আমি যা সরাসরি ভিডিওর মাধ্যমে তাকে এবং হচ্ছে যারা আসলে এই ডিএচএল এর মাধ্যমে প্রোডাক্ট আনতে চান তাদের ধারণার জন্য এই ভিডিওটি মেক করা ফার্স্ট অফ অল হচ্ছে ডিএচএল এ যদি কোনো আপনি প্রোডাক্ট আনেন সেটা যে কোনোভাবে বা শিপিং ম্যাথড হোক আপনার কোনো স্পন্সরড হোক বা যে কোনো ওয়েতেই যদি আপনার হচ্ছে কাছে কোনো প্রোডাক্ট আসে তাহলে ফার্স্টে আপনার অ্যাড্রেসে আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে এরকম একটা পেপারস আসবে সেখানে কিছু ডকুমেন্টস থাকবে মানে আপনার ফার্স্ট হচ্ছে তাদের লাভ লাভ তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং আদার্স ইনফরমেশন এবং কত টাকা চার্জ হয় কি হয় না হয় এগুলো টোটাল ডিটেলস এখানে লেখা পাবে তারপরে দেন হচ্ছে আপনার আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের উপরে যে অংশটুকু সেটার আপনার ডকুমেন্টস পাবেন দেন হচ্ছে আপনার আরও কিছু ডকুমেন্টেশন আপনার প্রোডাক্টের বিবরণ এবং হচ্ছে কত টাকা মেনশন করা ছিল ওই প্রোডাক্টের ওইটা এগুলো আপনি এখানে ডিটেলস পাবেন এরপরে যা হচ্ছে সেম কাহিনী পাবেন আপনার হচ্ছে ডিটেলস এবং হচ্ছে আপনার কটা প্রোডাক্ট কী কী তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস এবং হচ্ছে আদার্স ইনফরমেশন এন্ড দেন হচ্ছে সিগনেচার টিগনেচার লাগবে এইসব জায়গায় এবং হচ্ছে আরও রিক সিফ এই কয়েকটা দিয়ে আপনার কাছে প্রথমে হচ্ছে ফোন করবে ফোন করে আপনার অ্যাড্রেসে এই প্রো মানে আর ডিটেলসটা আপনার কাছে পৌঁছাবে এটা পাওয়ার পরে আমাদের হচ্ছে নেক্সট যে প্রসিডিউর সেই প্রসিডিউর হচ্ছে আপনি চাইলে মানে প্রোডাক্টটা কিন্তু অলরেডি চলে আসছে এবং আপনার যে কাস্টমস আছে সেই কাস্টমে এই প্রোডাক্টটা আছে ঠিক আছে এটার হচ্ছে অ্যারাইভেল নোটিস বলে মানে আপনার যে প্রোডাক্টটা বাংলাদেশে চলে আসছে সেটার নোটিসটা আপনার কাছে জানানো জানানোর পরে এরপরে আপনার যদি কোনো সিএনএফ এজেন্ট থাকে মানে আপনার যে কাস্টমস ক্লিয়ার করার জন্য যদি কোনো এজেন্ট থাকে তাহলে আপনি চাইলে সেই এজেন্টের মাধ্যমে এই প্রোডাক্টটা আপনি আসলে রিলিজ করে আপনার কাছে নিয়ে আসতে পারেন মানে আপনার যদি ইচ্ছে হয় তাহলে সেক্ষেত্রে আপনার লোক থাকলে আপনি সেটা দিয়ে এটা নিয়ে আসতে পারেন গেল দ্বিতীয় অপশন হচ্ছে আপনি ডিএচএলকে এটা দায়িত্ব দিতে পারেন যে আমার এই কাস্টম ক্লিয়ারেন্সটা আপনারা করা দেন মানে এই দায়িত্ব আপনি দিতে পারেন তো যখনই তাদেরকে দায়িত্ব দিবেন সেটার জন্য চার্জ পড়বে হচ্ছে এক হাজার টাকা না যখন আমি ভিডিও পাবলিশ করছি তখন যদি আপনার আসলে প্রায় মানে আপনি যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ভ্যালু যদি বেশি হয়ে থাকে তাহলে হচ্ছে ওয়ান পার্সেন্ট করে মানে আপনার কথার কথা যদি এক লক্ষ টাকার প্রোডাক্ট হয় তাহলে ওয়ান পার্সেন্টের কথা আসে এক হাজার টাকা মানে এক লক্ষ টাকা পর্যন্ত যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে এক হাজার টাকা তাদেরকে কাস্টম চার্জ দিতে হবে মানে ক্লিয়ারেন্সের জন্য তাদের যে এজেন্সি সেটাকে চার্জ দিতে হবে হচ্ছে এক হাজার টাকা আর এর বেশি হলে তখন হচ্ছে ওয়ান পার্সেন্ট তাদেরকে দিতে হবে মাধ্যমে যদি আপনি প্রোডাক্টটাকে আসলে কাস্টম ক্লিয়ারেন্স করেন এবার যেটা হচ্ছে এটা দিলেন তার মানে কাস্টম ক্লিয়ারেন্স করে দিবে সেরকম না এটা হচ্ছে তার ফি ডান হচ্ছে আপনি যে প্রোডাক্ট আনসেন বা যে আপনার ডকুমেন্টস ট্রান্সফার সেটার আর যে কাস্টম চার্জ আছে সেই চার্জটা পুরোটাই হচ্ছে আলাদা চার্জ সেই চার্জ কীভাবে বের করতে হয় সেটা নিয়ে যদি আপনারা চান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সেটা নিয়ে আমি ভিডিও দিব সো ওই কাস্টম চার্জের যে লিস্টটা আছে সেই লিস্ট অনুসারে আপনার হচ্ছে কাস্টম চার্জ হবে এখন কথা হচ্ছে আপনার ওরা কখনোই কনফার্ম করবে না যে এত টাকা পারফেক্ট এত টাকার আপনার হচ্ছে কাস্টম আসবে এখন আপনার প্রোডাক্টটা মনে করেন যে প্রোডাক্ট ভ্যালু লিখে দিছেন হচ্ছে পনেরো ডলার বাট ওরিজিনাল প্রোডাক্ট ভ্যালু হচ্ছে তিরিশ ডলার এখন ওই যে কাস্টম অফিসার আছে সেই যদি জাস্টিফাই করে সে পনেরো ডলারের যদি মেনে যায় তাহলে তো ওকে বাট যদি সে থার্টি ডলার মনে করে তাহলে সে থার্টি ডলারের উপরে যে টাকা মানে আমাদের যে গভর্নমেন্ট রুলস আছে সেই অনুসারে যেটা আমি বের করার সিস্টেম আমি পরে বলে দেবো যদি আপনারা চান সেই সিস্টেম অনুসারে আপনাকে হচ্ছে কাস্টম চার্জ দিবে। সো ওই চার্জটাও কিন্তু আপনাকে পে করতে হবে এবং এটা টোটালটাই অ্যাডভান্স পে করতে হবে তো বুঝতেই পারছেন যে আপনাকে অ্যাডভান্স পে করার পরে গিয়ে হচ্ছে তারা কাস্টমার ক্লিয়ারেন্স করবে এই টাকাটা দিতে হবে এখন কথা হচ্ছে এই টাকাটা আপনি কীভাবে বাই করবেন ভাই আমি তো আসলে এত ক্যালকুলেশন করতে হবে না সো এই ক্ষেত্রে তাদের এর আপনার কাছে যে অ্যারাভেল নোটিসটা আসবে সেখানের মধ্যে আপনি হচ্ছে তাদের কাস্টমার কেয়ারের নাম্বার পেয়ে যাবেন বানানিং নাম্বার যেটা আছে বানানিং নাম্বার যেটা আছে সেটাতে কল করলে আপনার চার্জ কম কাটবে বাট আবার তাদের হচ্ছে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে শর্টকোট সেই শর্টকোটে যদি আপনি কল করেন সেই ক্ষেত্রে চার্জটা বেশি দিতে হবে তো আপনি হচ্ছে কল দিলেন কল দিয়ে দেওয়ার পরে আপনি বলবেন যে আপনার অ্যারাইভ্যাল নোটিসের মধ্যে যে নাম্বারটা আছে আপনার অ্যারাইভ্যাল নোটিসের মধ্যে যে আপনার প্রোডাক্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বলবেন এবং বলবেন যে আমি আসলে এটা আপনাদের মাধ্যমে ক্লিয়ারেন্স করাতে চাচ্ছি তাহলে আমাকে কত টাকা দিতে হবে তো তখন তারা আপনাকে জানাই দিবে যে আসলে আপনার চার্জ আপনার কথার কথা আপনাকে পাঁচ হাজার দিতে হবে দশ হাজার টাকা দিতে হবে ওদের কাছে একটা আপনার হচ্ছে আনুমানিক চার্জ লেখা থাকে এখন ওই আনুমানিক চার্জটা আপনাকে জানানো হবে এবং আপনি ওই আনুমানিক চার্জ জানার পরে আপনি চার্জ চার্জটা জানলেন জানার পরে আপনি যদি এগ্রি থাকেন তাহলে তাদের নিকটস্থ যে আপনার যে কোনো এই মানে আপনার যে ডিএচএল এর যে আপনার অফিস আছে সেই অফিসে যেয়ে আপনি হচ্ছে এই পেপারসটা সহ আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সহ ওইখানে ওই ডকুমেন্টস সহ আপনার জমা দিতে হবে এবং টাকাটা আপনি জমা দিতে পারবেন সো এইভাবে করে আপনি জমা দিলে তারপরে তারা কাজ শুরু করবে এরপরে দুই চার দিনের মধ্যেই আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টটা রিলিজ করা ফেলছে রিলিজ করানোর পরে আপনাকে জানানো হবে যে ভাই স্যার আপনার প্রোডাক্ট রিলিজ হয়ে গেছে এখন কথার কথা মনে করেন তারা সম্ভাব্য দিল হচ্ছে মনে করেন তিন হাজার টাকা এখন ওই প্রোডাক্টটা যদি লাগে মানে কাস্টমস লাগে আপনার হচ্ছে সাত হাজার টাকা তাহলে তারা চার্জ আপনাকে ফোন করে ওটা রিলিজ হয়ে যাবে তারপরে আপনাকে ফোন করে বলা হবে যে ভাই আরও সাত হাজার টাকা আপনার যেই চার্জ আছে সেই চার্জ আপনি যদি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টটা পাবেন আর এর আগে যে টাকা দিচ্ছেন সেই টাকা কিন্তু তারা কোনোভাবেই রিফান্ড করবে না আপনাকে সো সেই অ্যাডভান্স পেমেন্ট কখনোই রিফান্ড করবে না আপনার পরবর্তী যে যে টাকাটা দিবেন সেই টাকাটা নিয়ে তারপরে গিয়ে আপনার সে প্রোডাক্টটা পাবেন এবার কথা হচ্ছে যে মনে করেন আপনি পাঁচ হাজার টাকা দিলেন বাট আপনার কাস্টম চার্জ এবং যে তাদের চার্জ বাদে দেখা গেলো তিন হাজার পাঁচশো টাকা হয়েছে বাকি পনেরোশো টাকা কী করবে বাকি পনেরোশো টাকা হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে হবে তাদের কাছে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন সেই অ্যাপ্লাই করার পরে তারপরে গিয়ে হচ্ছে আপনার কাছে ওই টাকাটা আপনি যেই মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন সেই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে নর্মালি হচ্ছে যেই দিনই আপনি অ্যাপ্লাই করেন পঁচিশ ছাব্বিশ তারিখ মানে একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে টাকাটা চলে আসে নর্মালি সো বুঝতে পারছেন একটু টাইম লাগে আর কি টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে একটু টাইম লাগে যাই হোক এইভাবে করে আপনি হচ্ছে এই প্রোডাক্ট রিলিজ করাতে পারবেন এখানে আপনার হচ্ছে ছোট্ট একটা টিপস দিয়ে দিয়ে বিকজ অফ হচ্ছে কষ্ট করে ভিডিও যেহেতু দেখছেন কিছু তো টিপস মানে সবাই যেভাবে গতানুগতিকভাবে করে সাথে তার চেয়ে বেটার ওয়ে তো জানা দরকার তাই না সো বেটার ওয়েটা হচ্ছে এটাই যে আপনি চাইলে আপনাকে কষ্ট করে ওই যে আপনার ডিএচএল অফিস আছে সেখানে যেতে হবে না আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন অনলাইনে তাদেরকে বলে দিবেন যে আমার ইমেল অ্যাড্রেস এত আপনি অনলাইন পেমেন্ট করার ব্যবস্থা করে দেন সো কষ্টটা একটু কমে গেল সো আপনার ইমেলে ওই লিঙ্ক সহ তারা সেন্ড করে দিবে লিঙ্ক পেয়ে যাবেন ওটা ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনার যে মানে ফর্ম থাকবে একটা ফর্ম ফিল আপ করবেন এবং সাথে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে মানে যেই নামে হচ্ছে আপনার প্রোডাক্ট আসে তার ন্যাশনাল আইডি কার্ডের আপনার হচ্ছে একটা স্ক্যান কপি ওইখানে যদি অ্যাটাস্ট করে সেন্ড করে দেন তাহলে অনায়াসে তারা ওটা রিসিভ করে ফেলবে এবং দু এক দিনের মধ্যে ওই বাকি প্রসেসটা কমপ্লিট করে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে সো এইভাবে করে কিন্তু আপনি অনায়াসে আপনার প্রোডাক্ট পেয়ে যেতে পারেন সো এইবার আসে হচ্ছে কিছু টিপস ওই যে বললাম কষ্ট করে যেহেতু ফুল ভিডিও দেখছেন হচ্ছে এটাই আপনার প্রোডাক্টের ক্ষেত্রে যদি লিথিয়াম ব্যাটারি থাকে মানে প্রোডাক্টের ভিতরে কোনো প্রকার ব্যাটারি থাকে ফর আমার কাছে একটা ওয়াচ আছে যদিও এখন আপাতত নাই সেই ওয়াচটা আপনার প্রাইস হচ্ছে তিন টাকা তারা বললো যে আপনার কাস্টম দিতে হবে হচ্ছে পঁচিশশো টাকা সো আমি পঁচিশশো টাকা পেমেন্ট করে দিলাম পেমেন্ট করার পরে ওটার মধ্যে কিন্তু আপনার মানে ভুল থেকে শিক্ষা নেওয়া আর কি ওটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে ব্যাটারি ছিল পরবর্তীতে তারা কল করলো কার কিন্তু ওটা রিলিজ করে ফেলছে টাকা কিন্তু আমি ফেরত পাবো না তারা জানালো যে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি ছিল দেশ হয়ে হচ্ছে মান মানে আমাদের যে আপনার হচ্ছে ইয়ার ইয়ার তারা চার্জ করছে হচ্ছে আপনার একশো ডলার তার মানে হচ্ছে আট হাজার পাঁচশো সামথিং সো বুঝতেই পারছেন যে পরবর্তীতে আমাকে এগারো হাজার পাঁচশো বান্ন টাকা পেমেন্ট করতে ওই তিন হাজার টাকার ওয়াচের জন্য সো এই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের মধ্যে যদি কোনো ব্যাটারি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যাটারির জন্য আলাদা কিন্তু আট পাঁচশো টাকা মানে একশো ডলার পর্যন্ত কিন্তু চার্জ দিতে হতে পারে সো বি কেয়ারফুল ডিএসএলএ খালি প্রোডাক্ট নিয়ে আসলেই হবে না অনেক কিছু বোঝার ব্যাপার আছে আদারওয়াইজ কিন্তু জরিমানা গুনতে হবে প্রোডাক্টের চেয়ে প্রাইস বেশি হয়ে যাবে তাই না এই ক্ষেত্রে টিপস এতটুকুই যেহেতু এটা বেসরকারি আপনার হচ্ছে সার্ভিস তো এই ক্ষেত্রে আপনি যদি সরকারি সার্ভিস ইউজ করেন ফর এক্সাম্পল ইএমএস বা আমাদের যে পোস্টাল কোড এগুলোর মাধ্যমে যদি আনেন তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় এগুলো ছাড় পাবেন মানে ব্যাটারির জন্য এক্সট্রা চার্জ দেওয়া এটা সেটা এরকম চার্জের পরিমাণটা কম থাকে বাট এটার ক্ষেত্রে চার্জটা আপনাকে দিতেই হবে মাস টাইপের সো এটা কিন্তু একটা ব্যাপার আছে এছাড়া দেখা গেছে যে আপনি পোস্টাল অফিসে যদি আনেন তাহলে পোস্টাল অফিস আর ডিএসএল এর মধ্যে পার্থক্য এটা নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমরা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব আপনাদের বোঝার সাথে যদি আপনারা চান আর কি কারণ হচ্ছে এগুলো অনেকের ডিমান্ড থাকে এটাও একটা টেকনোলজি পার্ট ঠিক আছে তো টেকনোলজি শুধুমাত্র যে মোবাইল ফোন রিভিউ করা তার মানেই টেকনোলজি তা কিন্তু না এগুলোও টেকনোলজি পার্ট হয়ে হচ্ছে আমাদের এই টেক চ্যানেলে এই ইনফরমেশনগুলো জানানো হচ্ছে যেটা আমাদের ডেলি লাইফে কাজে লাগে সো সব কিছু বলে ফেলাম এবার কথা হচ্ছে এই ফুল প্রসেস যদি আপনারা জানতে চান মানে হাতে কলমে কিভাবে কি করতে হবে না করতে হবে আমি অলরেডি বলে ফেলছি তারপরেও যদি মেলটা কীভাবে করবো ভাই আমি তাদের সাথে কন্ট্যাক্ট কীভাবে করব কি ডিটেলস পাবো কী কাগজ পাবো যদি আমি রিফান্ড করে কিভাবে অ্যাপ্লাই করব সেই ব্যাপারগুলো সম্বন্ধে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করবো আমরা আসলে ওই পুরো ডিটেলস সহ মানে এ টু জেড সহ আমরা আসলে একটা নতুন ভিডিও দিতে সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যারা আমাদের যে পেজ আছে সেই পেজ এখন পর্যন্ত মানে ফলো করেনি চাইলে অবশ্যই ফলো করে নিতে পারেন ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপ আছে সেখানে আপনি জয়েন করে নিতে পারেন যদি কোনো প্রবলেম থাকে সেটা শেয়ার করতে পারেন আমাদের মডারেটর যারা আছে তারা আসলে রিপ্লাই দিয়ে দিবে সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ